হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার্স সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন নাগেটসের রেসিপি এটা ইউজুয়ালি আমরা কিনে খাই কিন্তু অতি সহজেই আমরা এটা বানিয়ে ফেলতে পারি এর জন্য প্রথমে আমি ব্রেড স্লাইস নিচ্ছি এখানে ছটা মতন ব্রেড স্লাইসকে আমি মিক্সিতে একদম ব্রেড ক্রামস মতন করে নেব পুরো গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে মিক্সিতে দেখো এটা আমার রেসিপিতে লাগবে একদম সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমার দরকার চিকেন এখানে আমি চিকেন বোনলেস নিয়েছি পাঁচশো গ্রাম আমি একটা মিক্সি বলে যারে আমি এর চিকেনটা নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা দু চামচ মতন সয়া সস দু চামচ মতন ভিনিগার এক চামচ মতন আর দেব এখানে আমি ব্রেড ক্রামসগুঁড়ো দেবো আর গরম মশলা দিচ্ছি এক চামচ মতন আর এখানে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এক চামচ মতন এটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি ভালো করে এটা পেস্ট করে নিয়েছি দেখো এবার আমি এটা প্লেটের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিছু তেল দেব। তেল দিয়ে ভালো করে আমি একবার হাত দিয়ে মিক্স করে নেব মিক্স করে আমি এটাকে একটা শেপ দেবো দিয়ে পিস পিস করে কেটে নেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক এক একটা কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমি সত্যিই আগ্রহ পাচ্ছি আমার কাজে এগিয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার জন্য প্লিজ এভাবে আমার পাশে থেকো দেখো আমি এখানে নিজের মনের মতন শেপে কেটে নিচ্ছি তোমরা ছোট বা বড় যেরম তোমাদের মন চাই সেরম আকারে কেটে নিতে পারো রাউন্ড করতে পারো ওভাল করতে পারো আমি এখানে স্কোয়ার মতন করে কেটে নিচ্ছি দেখো পিসগুলোকে ভালোভাবে কেটে নিয়ে এবার আমি যেটা করব এবার হবে আমি এটাকে এই পিসগুলোকে নিয়ে ডিমের মধ্যে ডিপ করব করে আমি যে হাফ ব্রেড ক্রামসটা রেখেছি আমি এখানে তিনশো গ্রাম মতন ব্রেড ক্রামস দিয়ে দিয়েছিলাম চিকেনের সাথে তিনশো গ্রাম আমি রেখে দিয়েছি এবার একটা ডিম ফাটিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে আমি চিকেন নাগলসগুলোকে ডিপ করে নিচ্ছি তুলে নিয়ে আবার যে ব্রেড ক্রামসটা আমি রেখেছি ওর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ফ্রাই করব এখানে আমি নাগেটসগুলোকে দেখো পরপর সব করে দিচ্ছি এক একইভাবে সব নাগেটসগুলোকে আমি একভাবে ডিপ এগিয়ে ডিপ করবো আর ব্রেড কামসে মাখিয়ে সব রেডি করে নিচ্ছি এইগুলোকে কান নাগেটসগুলো আমি স্টোর করেও রেখে দিতে পারি এটা যে কোনো স্টোর করে তোমরা ফ্রিজারে রেখে দিতে পারো কারণ দেখো আমি কন্টেনারে নাগেটসটা দিলাম উপরটা ফয়েল দিচ্ছি বা তোমরা বাটার পেপার দিতে পারো দিয়ে আরও কটা নাগেটস দিয়ে আমি এখানে ঢাকনা আটকে ডিপ ফ্রিজারে স্টোর করতে পারি এই নাগেটসগুলো প্রায় এক মাস মতন তোমরা স্টোর করতে পারো ফ্রিজ ফ্রিজ থেকে বার করবে কিছুক্ষণ রেখে ফ্রাই করে দেবে একদম নাগেস এর এবার নাগেটসগুলো ফ্রাই করার জন্য আমি তেলটাকে গরম করছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে আমি নাগেটসগুলোকে ফ্রাই করে নিচ্ছি নাগেসগুলো পুরো হালকা গোল্ডেন ব্রাউন মতন আমি ফ্রাই করব। কিছুক্ষণ রেখে এপিট ওপিট করে ভাজবে ভেজে গোল্ডেন মতন হলে পরে ওটাকে তুলে নিতে হবে এটা দেখো খুবই ইজিলি নাগেসগুলো বানিয়ে ফেলা যায় আমরা ইউজুয়ালি রেস্টুরেন্ট থেকে নাগেসটা কিনি কিন্তু খুবই সহজ উপায়ে আমরা বানিয়ে ফেলতে পারি দেখো আমার নাগেসটা রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমি এখানে নাগেসটা মেও দিয়ে সার্ভ করেছি তোমরা তোমাদের মনের মতন সস দিয়ে সার্ভ করতে পারো আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই